অরুন্ধতী নগরের তাঁতিপাড়ায় আশিস সাহা তার মা সাধনা সাহাকে নিয়ে এক বাড়িতেই থাকতেন। গুণধর ছেলে তার মায়ের মৃতদেহ ঘরে মাটি চাপা দিয়ে দিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানীর অরুন্ধতী নগর এলাকার তাঁতিপাড়ায়। সাধনা সাহা অসুস্থ ছিলেন, তার তিন ছেলের মধ্যে দুই ছেলে আগেই মারা গেছে। কবে নাগাদ ওই মহিলার মৃত্যু হয় তা এলাকার মানুষ জানতেই পারেনি। মহিলার সাড়া না পেয়ে এলাকার মানুষদের সন্দেহ হয়। মায়ের মৃত্যুর পর মায়ের মৃতদেহ ঘরে মাটি চাপা দিয়েছিল ছেলে। পরবর্তী সময়ে মহিলার ছেলেকে জিজ্ঞাসা করে জানা যায় এটাই মায়ের শেষ ইচ্ছে ছিল। মা বলে গিয়েছিলেন ঠাকুরের ছবি এবং তাকে যেন একই ঘরে রাখা হয়। মায়ের ইচ্ছে অনুযায়ী মাটি খুঁড়ে দেহটি রেখেছিলেন তিনি। তবে মায়ের মৃত্যুর খবর কাউকে না জানানো ভুল হয়েছে এটাও স্বীকার করেন তিনি। আপনারা ক ভাই আসলেন? আপনার নাম কি? বাকি বাইরা কু আপনি এখন আছেন? আর মা আসলো? মা কিভাবে মারা গেছে? আগে ফেসের ওষুধ খাইতো, কয়ে পরে ডাক্তার কইছে সুগার ওষুধ খাইতে, ক সুগার ওষুধ খাইতারি না, বুড়ি খাইতে পারে না, তাহলে অনেক কষ্ট মষ্ট একটা শুরু একটা ফেসের বুড়ি খা, আর আর খাইছে না, আর রক্ত দুম লাগবে যে এটা বয়ফা, এটা লিখে আর করতেছে না, রক্ত দুম লাগে বলে সুগারে, এটা লিখে না আমি লিতাম না এটা। তো এই যে আপনি যেখানে রাখছেন মানে মাড়ির নিচে, দেখি জানাইছেন নাকি উড়ে এলাকাবাসী? কেন জানালেন? এই জায়গাটা তো আমি ভুল করে লেছি। হ্যাঁ, এই জায়গাটা তো আমি ভুল করে লেছিলাম, তো এই জায়গা অবসর করতেছি। মঙ্গলবার এলাকার মানুষ বিষয়টি আজ করতে পেরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ এসে ঘর থেকে মাটি খুঁড়ে মৃতদেহটিকে উদ্ধার করে। স্থানীয়দের দাবি অনুযায়ী আশিস মানসিক অসুস্থ, এই কারণে এমনটা করেছে। তবে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ছিল এটা এলিগেশন ছিল যে ওনার মৃত্যুর পর ওনার ছেলে নিজ ঘরেই ওনার মাকে মাকে মাটি গর্ত দিয়ে গর্ত করে চাপা দিয়ে রেখেছিল। ঠিক আছে, সাথে সাথে আমরা ইন্দ্রগড় থানার পুলিশ আসলো, আমরা আসলাম, ফরেন্সিক টিম আসলো, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসলো এবং লোকাল মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলো একটি কী ঘটনাটা ছিল। জানানোর পর তাদের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ফরেন্সিক টিমের সামনে এটাকে নিজের দিয়ে এটাকে তোলা হলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।